বুড়ারা আর ভালো সুখ দিতে পারে জোয়ানের চাইয়ে, কিরকম সব জিনিসে খাওয়ায় পিদায় শুয়ে জড়ি ধরে শীতের কালে গরম উঠাই। বুড়ারা তো শীতের সময়গুলো কাঁপতে কাঁপতে এমনি শেষ হয়ে যায়, সেইরকম কি বুড়া 40-35 হয়ে গেলে কি বুড়া হয়ে যায়? না তা ঠিক। কি অবস্থা আপা, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? যাইতাছে ভাই কোনো রকম, আগের মতনই। আগে দুটো ভিডিও করছিলাম ওই রকমই যাইতাছে। আগের ভিডিও করছেন এতে কি জামাই পান নাই? না জামাই পালে কি আবার ভিডিও সামনে আসি? একটা জামাই পাইছিলাম, পাইও হারিয়ে ফেলছি। কিভাবে পাইছিলেন বলেন তো? পাইছিলাম কি বাজে সে জামাইটা, অনেকেই ফোন দিল, ফোন দিয়ে অনেক ভিডিও ধরলাম, ধরনের কথাবার্তা বললাম, সে মায়ের দুধের কসম বাবার কসম খাইলো, অনেক কিরা কসম খাওয়ার পরে অনেক মানুষই ফোন দিয়েছে, কার ফোন রিসিভ করি নাই, কথাবার্তা বলি নাই। তারা চাইছিলাম, বললো বেতন পাইলে তোর একটা ফোন কিনে দেবো, কার সাথে কথাবার্তা বলবো না। পরে এই কারণে অনেকেই ফোন দিয়েছে, ফোন টোন ধরি নাই। পরে ওনারা চাইছিলাম, পরে বেতন পাওয়া নেই আর যোগাযোগ করি নাই, এই কারণে আবার আরেকটা ভিডিওর সামনে আইসি। তারপরে সেই বেটা কেমনে ছেড়ে গেল? কি ছাইরা গেল, বেতন পাইছে, বেতন পাওয়া নেই, ফোন কিনে দিতে চাইছে। আমি ওনারে বলি নাই যে তুমি আমার ফোন কিনে দাও, ওনার মনের থেকেই বলছে কি তুমি আমার সাথে 10 দিন কথা বলো, ভালো মন্দ তুমিও জানো আমিও জানি কিছু, আচ্ছা ঠিক আছে কথাবার্তা বলছি। বলার পরে এখন বেতন পাওয়ার টাইম হয়েছে, এখন ফোন কিনে দিতে চাইছে, দিয়ে আর টাইম হলে এখন আর ফোন দেয় না, যোগাযোগ করে না। এই কারণে আমি যেই সিমটা রাখছিলাম, ভিডিও করছিলাম, ওই সিমটা আমার বন্ধ আসিল, থাকার পরে নতুন সিম কিনছিলাম একটা, কিনে ওনার লোকে কথা বলছে, সে আমার এখন বেতন পাইয়ে সে আমার বেইমানি করছে, সেটা তো আর আমার দোষ না, এটা হচ্ছে ভাগ্যর দোষ। এই ঠাডা ভরা শীতের মধ্যে মানুষ বেইমানিও করে, এই কারণেই তো আবার ভিডিওর সামনে আইলাম। হ্যাঁ তা আসার ইচ্ছা ছিল না, এটাই কইছিলাম লাস্ট ভিডিও। এখন সেই সমস্যাটা কি ছিল এটা একটু বলেন বিস্তারিত, কি জন্য প্রতিবেদনের সামনে সেই কথাটা আবার নতুন করে বলেন? নতুন করে বলতাছি, মা বাবা নাই, মা গেছে মারা, বাবা বিয়ে গেছে, লাগেছে ছোট একটা ভাই আছে, মাদ্রাসা লেখাপড়া করে, মানুষের বাসায় কোনোরকম কাজকর্ম করি, টুকটাক 200-300 পাই, ভাজে কি সংসার চলে? মানে এই কারণে ভিডিওর সামনে আইসি, ভালো যদি একটা মানুষ পাই জীবনসঙ্গী পাশে দাঁড়াবার মতন, মানুষের বাসা কাজকর্ম না যাইতে যায়, ডাইল ভাত খাওয়াইতে পারে, নিজে নামাজ পাওয়া শক্ত, নামাজ তো যা পড়বো, নিজের বাসায় থাকবো, মানুষের বাসায় গেলে বাজে জনে বাজে কথা কয়, শুনতে খারাপ লাগে, এই কারণে আবার ভিডিওর সামনে আইসি। বুঝতে পারছি। এখন কি ধরনের মানুষ চান? এখন যেই ধরনেরই হোক, বয়স্ক হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেই ধরনেরই হোক, যে আমার সেটা খাওয়ান পিদান দিতে পারবো, মানুষের বাসা পাঠাইবো না, পাঁচ অক্ত নামাজ পড়বো, ঘরে বই থাকবো, ওইরকম হলেই হবে। টাকা পয়সা চাই না, শুধু খালে একটা ভালো মনের মানুষ পাই। আমি তো ওর কাছে টাকা পয়সা চাইছিলাম না, ওনার মনের থেকেই বলছিল যে তোমার তুমি আমার সাথে 10 দিন কথা বলো, কথা বলার পরে দেখো ভালো মন্দ, পরে তোর একটা ফোন কিনে দেবো। এই কারণে আমি সিমটা বন্ধ রাখছিলাম, সিমটা ইউজ করিনি। পরে রাখার পরে পরে বেতন টেতন পাইছে আর যোগাযোগ রাখি নাই, পরে ওই সিমটা আবার চালু করছে আর ফোন আসেনি। না আসো না আর একটা ভিডিওর সামনে আইছে। না বুঝতে পারছি। তখন বুড়া হোক জোয়ান হোক, বুড়া হোক জোয়ান হোক, না বুড়াই ভালো, জোয়ান আবার সাইডে দিয়ে যাবে, কা বুড়ো হলেই ভালো, জোয়ান গুলো তো কোলে নিয়ে ঘুরতে পারবে, তো ঘুরতে পারবে, অসুবিধে নাই। আর বুড়া হলে ওরা মর্ম বসবে, ওরা নিয়ে আর ছাড়বে না, আর জোয়ানরা টাইম পাস করে 2-3 দিন রাখবে আবার চলে যাবে। আর যদি বুড়া হোক সাইডে সব জিনিসই ভালো রাখতে পারবে, সাইডে খান পিদান খরচ মরচ সব কিছুই দিতে পারবে। কেন বুড়ারা এত সুখ দিতে পারে কিভাবে? কারণ বুড়ারা আর ভালো সুখ দিতে পারে জোয়ানের চাইয়ে, এরকম সব জিনিসে খাওয়ায় পিদায় শুয়ে জড়ি ধরে শীতের কালে গরম উঠাইতে পারে, সব কাম দিতে পারে, সব কাম দিতে পারে, এটা জোয়ানরা পারে না। এটা কে বলছে, কই বলছে? বুড়ারা তো শীতের সময়গুলো কাঁপতে কাঁপতে এমনি শেষ হয়ে যায়, সেইরকম কি বুড়া 40-35 হয়ে গেলে কি বুড়া হয়ে যায়? না তা ঠিক। এখন ফোন নাম্বার দিয়ে দেবেন ভিডিও? হ্যাঁ ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দেবো ভাই, এরা যারাই হোক ভিডিওর মধ্যে আমি ফোন নাম্বারটাও দেবো, যদি ভালো মনের থেকে ফোন টোন দিয়ে যোগাযোগ করতে পারেন, করেন আজেবাজে কথা কোকো আর জনে কেউ ফোন টোন দিয়েন না। তো নাম্বারটা বলেন তো, এই সেই নাম্বারটা লাস্টে 14 বলে। কি জন্য নাম বলছিলেন আপা? শ্রাবন্তী। শ্রাবন্তী লাস্টে 14। বন্ধুরা শ্রাবন্তী আবার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, শুনছিলেন তার কেমন ছেলে পছন্দ এবং কেমন ছেলে সে চায়, আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি। তার ফোন নাম্বারটি হচ্ছে 0196711507 ভালো করে উঠাইয়েন 774
কই লাস্ট 14 না 74 14 আমি দেখাই নাম্বারটা এইটা তো না নাম্বারটা আপনি বলেন বলতে পারবেন না এই যে এটা 14 লাস্টে 0177 বন্ধুরা আমি শ্রাবন্তী আবার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে 0177 375 314 নাম্বারটি আমি আবারও বলছি 0177 375 55 314 এই ছিল শ্রাবন্তী আবার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করে বিস্তারিত বিষয়ে জেনে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম